গুড নুন গাইস, স্বাগতম সবাইকে নতুন আরেকটি খাবারের সন্ধানে। আর আজ কিন্তু আমি দুপুরবেলা বেরিয়ে পড়েছি একদম একটা নতুন ইউনিক খাবার খেতে। এখন আমি আছি দমদম এক নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশেই। বৌদির মুখরোচক খিচুড়ির যে দোকানটা আছে সেটা কিন্তু এখানকার খুবই একটা পপুলার একটা দোকান, যেখানে কিন্তু মাত্র 25 টাকার বিনিময়ে তোমরা 3টে আইটেম সহ খিচুড়ি পাবে। আর তার সাথে কিন্তু অমলেটও আছে এবং রুটি থেকে শুরু করে ডিম সিদ্ধ, ডিম অমলেট সব কিছুই কিন্তু এই দোকানটাতে তোমরা পাবে। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর খিচুড়ির টেস্ট কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাথে আছি আমি রাজ সরকার, তোমরা দেখছো ত্রিপল বাড়ির রিভিউ, খাও বাড়ি জমিয়ে। ইয়েস, দমদম ক্যান্টনমেন্টের এক নম্বর প্ল্যাটফর্মের ছোট্ট একটি দোকান, যেখানে কিন্তু 4 রকমের সবজি দিয়ে মাত্র 25 টাকাতে সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি বিক্রি করছেন কাকা ও কাকিমা। দোকানটা ছোট হলেও কিন্তু এখানে সকাল থেকে প্রচুর মানুষ ভিড় জমায় এই খিচুড়ি খাওয়ার জন্য। সকাল থেকে রাত 10টা অবধি কাকু ও কাকিমা কন্টিনিউ এখানে রান্নাবান্না থেকে শুরু করে দোকানের নানান কাজ করে থাকেন। আর সব থেকে যে দিকটা এনাদের দোকানটাকে আরও পপুলার এনে দিয়েছে সেটি হলো এনাদের দুজনের ব্যবহার। মানুষের সাথে খুবই হাসি মুখে কথা বলেন দুইজনে, যে দিকটা আমার খুব ভালো লেগেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আলুগুলোকে কুচি কুচি করে কেটে একদম কড়াভাবে ভাজা হচ্ছে। খিচুড়ির দাম প্রতি প্লেটে 25 টাকা, ডিম দিয়ে 35 টাকা, পার্সেল 30 টাকা, আলু ভাজা আছে, পাঁপড় আছে, তরকারি আছে, আবার আমাদের ক্যান্টনমেন্ট থেকে নেমে 2-3টে দোকানের পরে খিচুড়ির দোকান তুমি এখানে কতদিন ধরে কাজ করো? হ্যাঁ, তুমি ওখানের কথা বলেছি,
বলছে বাবুদে তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ খিচুড়িটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর তোমাদেরকে অ্যাট ফার্স্ট আমি বলে দেই যে 25 টাকার মধ্যে এখানে তোমরা কী কী পেতে পারো, একটু জুম করে নিয়ে 25 টাকার মধ্যে এই যে 6 টাকা দেখতে পাচ্ছ তরকারি, এখানে কিন্তু আরেকটা বেগুন ভাজি দেয়, সেটা আজকে করেনি। এখানে দেখতে পাচ্ছ আলু দিয়ে কুমড়ো দিয়ে কিন্তু একটা তরকারি করা আছে, আর এখানে কিন্তু আলু ভাজা আছে দেখতেই পাচ্ছ তোমরা। আর সব থেকে মেন যে জিনিসটা সেটা হচ্ছে খিচুড়ি, দেখো তোমরা একটু অনেকটা ঘন আছে কিন্তু খিচুড়িটা অনেকটাই ঘন। 3টি পদ মিলিয়ে 25 টাকা, তার সাথে আমি একটা ডিম অমলেট নিয়েছি, এটার দাম কিন্তু 10 টাকা, সেটা কিন্তু তোমাদের এক্সট্রা করে নিতে হবে, আর পুরো কম্বোটা কিন্তু 35 টাকার। তো চলো একটু খেয়ে টেস্ট করা যাক খিচুড়িটা কেমন খেতে, আর সেটা শেয়ার করব তোমাদের সাথে, দেখতে থাকো। তো প্রথমে একটা চিপস দিয়ে একটা বাইট দিয়ে দেখি, চলো খাওয়া যাক। গরম, ভালো খিচুড়িটা কিন্তু খুবই ভালো লাগছে আমার খেতে। এটা কিন্তু যেটা সব থেকে আগেই বলা উচিত ছিল আমার, এটা কিন্তু নিরামিষ খিচুড়ি। তোমরা যারা নিরামিষ খেতে ভালোবাসো এখানে কিন্তু এসে দুপুরের আহারটা কিন্তু তোমরা করতে পারো, খুবই সুস্বাদু একটা খাবার। আর এবার একটু আলু ভাজি দিয়ে খাওয়া যাক, চলো। তো অ্যাট লাস্ট কিন্তু আমরা খাওয়া দাওয়াটা শেষ করলাম, খুবই সুস্বাদু একটা খাবার খেলাম, দুপুরের আহারটা আজকে যা হলো না পুরো জমিয়ে। আর তোমরা যারা এখানে এসে খিচুড়ি খেতে চাও তারা অবশ্যই এখানে এসে একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই সমাপ্তি ঘটালাম। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো কিন্তু ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, ধন্যবাদ। ধন্যবাদ।